ফের পেলাইন ট্রেন। মধ্যপ্রদেশের রতলামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লি মুম্বাই রুটে এই দুর্ঘটনা ঘটে। উল্টে গেল ডিজেল নিয়ে যাওয়া মালগাড়ির দুটি বগি। দুর্ঘটনার পরে একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি বেরোতে শুরু করায় বিপদের আশঙ্কা দেখা দেয়। বিপদ দেখে সবাইকে লাইন থেকে দূরে থাকতে বলা হয়। দ্রুততার সঙ্গে ট্যাঙ্কারগুলি লাইন থেকে সরানো হয়। দুর্ঘটনার জেরে ওই লাইনে সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশের রতলামের ছবি, দিল্লি মুম্বাই রুটে এই দুর্ঘটনা ঘটেছে। মালগাড়িটি ডিজেল নিয়ে যাচ্ছিল আর ডিজেল ভর্তি দুটি বগি উল্টে যায়। দুর্ঘটনার পরে একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি বেরোতে শুরু করে। বিপদের আশঙ্কা দেখা দেয়। তখন বিপদ দেখে সবাইকে লাইন থেকে দূরে থাকতে বলা হয়। দ্রুততার সঙ্গে ট্যাঙ্কারগুলি লাইন থেকে সরানো হয়। সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। আরজিকর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার বার্তা দিয়েছেন। তার মধ্যে এবার শাসক দলের বিধায়কের গলায় উৎসব বিমুখতা। প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের কথায় অস্বস্তি বাড়লো শাসক দলের। আরজিকর কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার। এরই মধ্যে সেই অস্বস্তি আরও বাড়ল প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের কথায়। আমি নতুন জামা কাপড়ও কিনিনি, আর আনন্দ বলতে যেটা ছিল অ্যাম্বিয়েন্স তৈরি হতো, মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এইসব ঘটনা ঘটছে দেখে মনটা ভালো নেই আর কি। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজ্য দেশ। তার মধ্যেই সম্প্রতি মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা ঘিরে বিতর্কের ঝড় ওঠে। আমি অনুরোধ করব, পূজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এমনি ঠাকুর দেখতে তো বেরোন, মানে এবারে বেরোবেন? না, আমি বেরোবো না। আমার নিজস্ব একেবারে ফিলিং আর কি, যেহেতু আমার ছেলে ডাক্তার একই বয়সী, হয়তো আমার ছেলে আগে একটু পাস করে বেরিয়ে গেছে পিজিটা, ও দেখলেই ওর কথা মনে পড়ে আর কি, সবসময় মনে পড়ছে, কনসাস সাবকনসাস মাইন্ডে মনে পড়ছে। এই যে মেয়েটি এইভাবে মানে এই হলো তার কথা মনে পড়ছে, সেখানে একটু দুঃখবোধ তো আছেই। বিবেক বিবেক কোথায় যেন একটা একটা চিনচিন করে আর কি, মানে কষ্ট হয় আর কি। প্রাক্তন আইপিএস ও ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, তৃতীয় বর্ষের পুজোতে নেই তিলোত্তমা, দুই মায়ের চোখে জল, ভারাক্রান্ত মন, আনন্দ আর নতুন জামা কাপড় বাদ। সামনেই পুজো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, যার একটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য বা মন্তব্য নতুন করে একটা কৌতূহল তৈরি করেছে। কার্ডটার যেগুলো ফর্মালিটি সেগুলো করবো, কার্ড পাঠানো, মিষ্টি, আমি সব পুজো প্যান্ডেলে লাড্ডু পাঠাই আর কি, জনপ্রতিনিধি হিসেবে। হ্যাঁ, জনপ্রতিনিধি হিসাবে পরিচিত হিসাবে এগুলো করবো, কিন্তু ওই ভিতর থেকে যে একটা অদ্ভুত একটা ফিলিংস আর কি, একদা দুঁদে পুলিশ কর্তা। 2021 বিধানসভা ভোটের মুখে চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দেন তৃণমূলে। বর্তমানে তিনি ডেবরার তৃণমূল বিধায়ক। দলনেত্রী যখন উৎসবে ফেরার বার্তা দিচ্ছেন, সেই হুমায়ুন কবিরের মুখে উৎসব বিমুখতা। একটা মেয়ে, তার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে পড়ছিল একটা খুব গরিব বাড়ি থেকে, স্ট্রাগল করে উঠে এসেছিল সেই জায়গা থেকে, সে পড়ে একটা এস্টাবলিশ হতে চাইছিল, সে দুর্গাপূজা করছিল। আমি মায়ের উপরেও খুব অভিমান আছে, মা দুর্গার উপরে আর কি। যে মেয়েটা তোমার পুজো স্টার্ট করলো, দু বছর পুজো করলো, তাকে তৃতীয় বছর তুমি বাঁচিয়ে রাখতে পারলে না? খারাপ লাগা থেকেই লিখেছি, মানে সন্তানের মতো তো। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন মাঝে মধ্যেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন, তখন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির কিন্তু একেবারেই তাঁর বক্তব্যের সঙ্গে সহমত নন। পাবলিক তো মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায়ী নেবে? আমরা যদি বলে স্ট্রাইক করব, আমরাও তো পাবলিক কে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে। আমি ঠিক ওইভাবে সমর্থন করি না। ওনার স্টাইল আলাদা, উনি অন্যভাবে বড় হয়েছেন ওনার। আমি তো দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি, আমি এভাবে বলতে পারি না। বিচার যেটা চাইছে ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা যারা চাইছে, ওভারনাইট কিছু হয় না, এটা বুঝতে হবে। আর আমি বলবো যে আমার আরেক নেম শেখ আর কি যেভাবে বলছে, আমি তো সেভাবে বলবো না, আমি লটা বুঝি। সেজন্য আমার মনে হয় যে যে জুনিয়র ডাক্তাররা যেটা করছেন এখন, সবাই একই কথা বলছে যে কাজে ফেরো, তুমি উৎসবে নাও ফিরতে পারো, বাট কাজে তো ফেরো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার। বিচার চেয়ে চিকিৎসকদের মিছিলেও হেঁটেছেন তিনি। তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়ও আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হন। রাস্তায় নামা থেকে শুরু করে সোচ্চার হন সোশ্যাল মিডিয়ায়।
এবার শোকের আবহে দলনেত্রীর উৎসবের আহ্বান নিয়ে পরক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরও। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।